এক মাসের টানা আন্দোলন শেষে হাসিনার দেশ ত্যাগ। তারপরেও যে বাংলাদেশ শান্ত হয়েছিল এমনটা নয়। সেনার হাতে দেশ দেখভালের দায়িত্ব থাকলেও অন্তর্বর্তী সরকার গঠন নিয়ে চলছিল চাপানোতর। অবশেষে একদিন আগে সেনাপ্রধান জানিয়ে দেন বৃহস্পতিবারই নতুন অন্তর্বর্তী সরকার শপথ নেবে। শেষ পর্যন্ত নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুসকে প্রধান করে বৃহস্পতিবার রাত 9টায় হয়ে গেল শপথ গ্রহণ। ইউনুসকে প্রধান করে 17 সদস্যের অন্তর্বর্তীকালীন মন্ত্রিসভা বা উপদেষ্টা মণ্ডলী তৈরি করা হয়েছে। তালিকায় রয়েছেন দুই ছাত্র। বাংলাদেশের রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবনে এই শপথ অনুষ্ঠান হয়। নতুন মন্ত্রিসভায় রয়েছেন সালেহ উদ্দিন আহমেদ, ডক্টর আসিফ নজরুল, আদিলুর রহমান খান, হাসান আরিফ, তৌহিদ হোসেন, সৈয়দা রেজওয়ানা হাসান, রয়েছেন নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন, সুপ্রদীপ চাকমা, রয়েছেন ফরিদা আখতার, বিধান রঞ্জন রায়, খালিদ হাসান, নূরজাহান বেগম, শারমিন মুর্শিদ, ফারুকি আজম। এর মধ্যে নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তাদের কাঁধে উঠেছে নতুন দায়িত্ব। বাংলাদেশের সময় রাত 9:20 শপথ নেন ইউনুস। ইউনুসের সঙ্গে মন্ত্রিসভার এদিন 14 জন শপথ গ্রহণ করেন। বাকিরা ঢাকার বাইরে থাকায় তাদের শপথ গ্রহণ সম্ভব হয়নি। শপথ গ্রহণ করতেছি যে আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।